ओम नमः शिवाय। देखुन मंगलवार 18 जुलाई थेके श्रावण मास शुरू होलेओ हिंदू पंजिका अनुजाई एई मुहूर्ते श्रावण मास चलछे, कारण ए बछर श्रावण मास अधिक मास बा मल मास जाके पुरुषोत्तम मास बोले गण्य करा हुएछे। सुप्रिय बंधुरा, आजकेर एई अनुष्ठाने आलोचना करब एमन एकटी विशेष गाछेर सम्पर्के। তা যদি আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন লাগাতে পারেন নিজের গৃহের বাস্তুচত্বরে, তাহলে এইটুকুনটি জেনে রাখুন, জীবনে যে রকমই কঠিন পরিস্থিতি আপনাদের আসুক না কেন, তার কিন্তু মোকাবেলা আপনারা করতে পারবেন। আপনার বাড়ির আপনার বাস্তুর দোষ দূর হবে এবং পরিবার থেকে অভাব অনটন দারিদ্রতা অনেকাংশেই মুছে যাবে। এবং জীবনে চলার পথে যে সমস্যাগুলো মানুষকে বেশি ঘিরে ধরে, সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকখানি দেখবেন ক্লিয়ার থাকবে। চট করে অর্থনৈতিক বা শারীরিক বা সামাজিক কোনো প্রকারের সমস্যা আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারবে না, যদি এই গাছটি আপনারা এই শ্রাবণ মাসে নিজের বাড়িতে লাগাতে পারেন। তবে শ্রাবণ মাসের সোমবার দিন যদি এই গাছটি নিজের গৃহে লাগান তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়াও আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিনও এই গাছটি নিজের গৃহে লাগাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন কী গাছ লাগাবেন, গাছটির কী নাম, কখন লাগাবেন, কি নিয়ম রয়েছে রোপণ করার, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানোর পূর্বে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং ভিডিওটি দেখে 1% উপকৃত হলে লাইক করতে ভুলবেন না, এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও অনুগ্রহ পেতে একবার হলেও ওম নমঃ শিবাই কমেন্টে লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে। এবং এইরকমই সব ধার্মিক সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এ কথা আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু একটা ইতিবাচক ক্ষমতা রয়েছে, শুভ ফল প্রদানকারী হয় গাছেরা। এবং এই বিশেষ গাছটি যদি আপনারা নিজের গৃহের মধ্যে লাগাতে পারেন এই সমগ্র শ্রাবণ মাস চলাকালীন, তাহলে দেখবেন আপনার গৃহের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হবে, যার ফলে দেবদেবীদের কৃপাদৃষ্টি বলুন বা যেসব গৃহে ধরুন বাস্তু দোষ রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে, দেবদেবীদের কৃপাদৃষ্টি পাবেন। এবং এই গাছটির মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে, যা আপনার গৃহের অন্দরে অত্যন্ত পরিমাণে শুভ ফল দিবে, যার ফলে কিন্তু পরিবারবর্গের মধ্যে একটা সামঞ্জস্য বলতে পারেন, সুখ শান্তি এগুলো কিন্তু লক্ষণীয় হবে। তারই সাথে পারিবারিক অশান্তি, বাজে খরচ, অভাব অনটন দারিদ্রতা বা অর্থ সংক্রান্ত অনেক সমস্যাগুলো আপনাদের জীবন থেকে অনেকখানি সরে যাবে এই পজিটিভ এনার্জির কারণে। দেখুন মানুষের জীবনে কিন্তু আজকের দিনে শান্তি নেই, কেউ অর্থের দিক থেকে অশান্ত রয়েছেন, কেউ পারিবারিক সমস্যা নিয়ে অশান্ত রয়েছেন, কেউ বা আবার মান সম্মান নাম যশ এগুলো নিয়ে অশান্ত রয়েছেন, বা কেউ হয়তো আবার শারীরিক সমস্যায় পীড়িত। এক কথায় বললে মানুষের জীবনে ভালো সব দিক থেকে কিন্তু কখনোই হয় না, সুখ শান্তি কিন্তু আসে না, এটাই বাস্তব কথা। কেউ মানে সব দিক থেকে হ্যাপি নয়, কিন্তু তার মধ্যেই আমরা অ্যাডজাস্টমেন্ট করে চলি, কারণ জীবনে বেঁচে থাকতে হলে মানুষদেরকে নিয়ে চলতে হবে, পরিবারবর্গকে নিয়ে চলতে হবে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু আজকের দিনে সবাই দেখবেন অ্যাডজাস্টমেন্ট করে চলছে, ভিতরে ভালো কেউই নেই কিন্তু উপরে অভিনয় করতে হয় ভালো থাকার। তবে আপনারা যদি এই গাছটি গৃহের মধ্যে লাগান তাহলে এটুকুনটি বলতে পারি গাছটির মাধ্যমে এতটাই উপকৃত হবেন যা আপনি কল্পনাও করতে পারছেন না, কারণ এই গাছটি ঘরে থাকা মানে বুঝবেন যে বাস্তু সংক্রান্ত যে সমস্যাগুলোর কারণে মানুষের জীবনে নানান রকম সমস্যাগুলো নেমে আসে সেগুলো কিন্তু অনেকাংশেই দূরীভূত হতে বাধ্য। সর্বোপরি এই গাছটি কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি গাছ, এমনটা বিশ্বাস করা হয়। এই গাছ যে গৃহে থাকে সেই গৃহে দেবেশ্বর মহাদেবের
आशीर्वाद सदा सर्वदाय विद्यमान थाके। जाइ होक आर कौतूहलेर मध्ये राखछि ना, एई गाछटी हलो श्वेत आकंद फुलेर गाछ। आपनारा अति अवश्यई श्रावण मासेर जे कोनो सोमवार अथवा जे कोनो दिन श्वेत आकंद फुलेर एकटी छोट्ट चारा गाछ निजेर गृहे निये आसुन एबं आपनार वास्तुर भेतरे उत्तर पूर्व कोणे बा जेटाके बला हय ईशान कोणे आपनारा किन्तु चारटी चाराटी रोपण कर दिन। विश्वास रखुन अत्यंत भालो फल पाबेन। जदि ये छोट्ट एक काज आपनारा करते पारेन ए क्रियाटिर माध्यमे शुधु जे आपनार निजेर मंगल हबे ता किन्तु नय, आपनार परिवारेरो मंगल हबे, आपनार परिवारेर मानुषजनदेर जाके आपनि भालोबासेन जारा आपनार प्रिय मानुषजन काछेर मानुषजन तादेरो किन्तु उन्नति हबे। शारीरिक मानसिक अर्थनैतिक सब दिक थेके किन्तु उन्नति हबे जदि ये काजटी आपनारा गृहे एई श्रावण मासे विश्वासेर संगे लागाते पारेन। तबे ये काजटी आपनारा अति अवश्यई একটু নিয়ম মেনে লাগাবেন। নিয়মগুলি কি তা বলার পূর্বে ছোট্ট একটা বিষয় আপনাদের জানিয়ে দিই। ধরুন যারা ফ্ল্যাটে থাকেন তারা কি করবেন, তারা এক্ষেত্রে নার্সারি থেকে এই গাছটি ক্রয় করে নিয়ে আসবেন এই শ্রাবণ মাস চলাকালীন, এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ছোট্ট একটি মাটির টবের মধ্যে এই গাছটি কিন্তু লাগিয়ে দিতে পারেন এবং উত্তর পূর্ব কোণ করে এটি রেখে দেবেন। এর ফলে পরিবারের মধ্যে শ্রীবৃদ্ধি হয়, অত্যন্ত পরিবারের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং গৃহে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো অপসারণ হয়ে যায়। এছাড়াও শ্বেতাকন্দ গাছ প্রায় সর্বত্র জায়গাতেই পাওয়া যায়। যারা ধরুন গ্রামাঞ্চলে থাকেন তাদের পক্ষে খুব ইজি হয়ে যায় এই গাছটিকে খুঁজে বার করা। আপনারা একটা কাজ করবেন, যদি বেস্ট রেজাল্ট পেতে চান তাহলে উপোস করে এই গাছটিকে কিন্তু আপনারা নিজেদের গৃহে লাগাবেন। অ্যাজ পার বাস্তুশাস্ত্র এই আকন্দ ফুলের গাছ যে গৃহে থাকে সেই গৃহে কখনোই সুখ শান্তি অভাব হয় না, তথা পজিটিভ এনার্জি গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে তৈরি হয়। এর ফলে যাবতীয় অশুভ শক্তি ধ্বংস হয়ে যায় এবং বাস্তু দোষ থেকে রেহাই পাওয়া যায়। সুতরাং এই গাছের গুরুত্ব আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত বেশি। তবে এই গাছ যেখানে আপনারা জল দিবেন তখনই কিন্তু স্নান করে আপনারা কিন্তু এই গাছে জল দিবেন, এবং কি এই গাছ গৃহে থাকলে স্নান না করে এই গাছকে কিন্তু স্পর্শ করা একেবারেই উচিত নয়, এই একটি বিষয় কিন্তু মাথায় রাখবেন। আর যে দিনগুলি মেয়েদের অসুবিধা রয়েছে সেই সব দিনগুলো কিন্তু শ্বেত আকন্দ ফুলের গাছটিকে স্পর্শ করবেন না। দেখুন বন্ধুরা, এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। সুতরাং এই শ্রাবণ মাসে যদি আপনারা ভোলা বাবার নাম স্মরণ করে এই গাছটি নিজের গৃহে লাগান তাহলে কিন্তু উনার কৃপাদৃষ্টি সর্বদাই আপনার পরিবারের উপর বিদ্যমান থাকবে। এবং এই শ্বেত আকন্দ ফুলের গাছে যখন ফুল ফুটবে সেই ফুল দিয়ে আপনারা নিজের ঘরের শিবলিঙ্গের পূজা অর্চনা করবেন। এর ফলে দেখবেন গৃহের বাস্তু দোষ দূর হবে, আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন। তবে হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যার সময় আপনারা অতি অবশ্যই সন্ধ্যার প্রদীপ এবং ধূপ এই গাছটিকে দেখাবেন এবং গাছের পুজো করবেন। এছাড়াও এমনটা মনে করা হয় এই গাছ যে বাস্তুচত্র থাকে সেই বাস্তুর মধ্যে কখনোই সর্প বা বিষধর কোনো পোকামাকড় প্রবেশ করতে পারে না, যার ফলে আপনাদের পরিবারের সদস্যরা অত্যন্ত সুরক্ষিত থাকবে। দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু ইতিবাচক শক্তির আধার হয়ে থাকে। সুতরাং যে পরিবারের মধ্যে ইতিবাচক শক্তি বিপুল পরিমাণে রয়েছে সেই পরিবারে ঐশ্বরিক আশীর্বাদও থাকে। সুতরাং আপনারা মনে ভক্তি রেখে এই গাছটি শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিন অথবা বিশেষ করে সব থেকে ভালো ফল পেতে সোমবার দিন অবশ্যই লাগান, ফলাফল পাবেন হাতে নাতে। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে এরকমই কোনো একটি নিত্য নতুন ভিডিওর সাথে। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।